আমাদের গরিবি হালের বার্গার খাওয়ার জন্য, সো আমাদের বার্গার খাওয়া দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সুদীপ ভাই, এখন রাত কয়টা বাজে? এখন রাত 8টা বাজে ভাইয়া। আমরা 8টা বাজে আমরা এখন কই যাচ্ছি? আমরা প্রচুর খিদা লাগছে ভাই, বলা খিদা লাগছে। রাত 8টার দিকে রাতের বেলা বাইরে কি ভাই? আমরা খুব একটা স্পেশাল মাইন্ডলি ওয়ার্ম একটা আমরা বার খেতে যাচ্ছি, যেটা আসলে বেকার থেকে তৈরি না, একটা একটা কি থেকে তৈরি, একটা ডিম ডিমের দোকান থেকে তৈরি। মানে বলতে গেলে কি ভাই, আপনার পিছনে ওইটা কি, ওই যে পিছনে ওইটা আমাদের, এটা ভাই দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই কলেজে পড়েন আপনি? না, স্টুডেন্ট। আপনার জন্য কোন ফাস্ট ফুডের দোকান খুলে বসে আছে যে আপনাকে বার্গার খাওয়াবে? আসলে ভাই আমরা কথাই বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, আমরা সামনে আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভাই, ভাইয়া কেমন আছো? আচ্ছা যাই হোক, আমরা এখন রাত বাজে 2:30, আমরা এখন বর্তমানে বার্গার খেতে যাচ্ছি। আসলে এটা কোনো ফাস্ট ফুডের বার্গার না, আমরা নিজেরাই একটা দোকানে নিয়ে যাই তৈরি করে খাবো, কারণ ফুলবাড়ি বাস স্ট্যান্ডে প্রায় রাত 5টা 6টা পর্যন্ত দোকান খোলা থাকে। সামনে এদিকে আরও নিরান্ত এবং তরুণ আছে, সামনে চলে গেছে, তো চলুন সামনে যাওয়া যাক। তরুণ কই যাচ্ছি আমরা? আমরা খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি। এত রাতের বেলা এই যে পিছনে আছে আমাদের নিরান্ত ছোট ভাই, আর এটা হচ্ছে তরুণ আমার একমাত্র ফাজিল বন্ধু। তরুণ সজীব কেমন লাগলো আজকে? কি খেলা বিলা রে, আজকে মুখটাই নষ্ট হয়ে গেছে ভাই, কি বলবো আমি আর কিছু বলতে পারছি না। আসলে কারণ আজকে খাওয়াটা ভালো হয়নি, আজকে আমাদের কি আর বলবো, টেস্টি হইছে ভাইয়া, কারণ শাকসবজি দোকান যেটা আমরা যেখান থেকে টমেটো নেই ধনিয়া পাতা নেই সেই দোকানটা আজকে বন্ধ ছিল, কারণ রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে, সেজন্য আসলে দোকানটা বন্ধ ছিল। আর আমরা আজকে টমেটো দিতে পারি নাই, ধনিয়া পাতা দিতে পারি নাই, সেজন্য খাওয়াটা আজকে মোটামুটি হয়েছে। খুব যে খারাপ হয়েছে আবার খুব যে ভালো হয়েছে তাও না, কিন্তু খাওয়াটা আজকে মোটামুটি হয়েছে। রাতের বেলা যে পেটে একটু খাওয়া ঢুকছে এটাই অনেক, একটু হলেও এখন খিদাটা কমছে। সো এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছি, রুমে যাই, দেখা হচ্ছে। ওকে ভাইয়া, গুড বাই। রুমে ওকে, গুড বাই। যাই হোক, আমরা এখন তোমার রুমে চলে আসছি। আজকের খাওয়াটা তেমন একটা ভালো হয়নি, কারণ আজকে কোনো রকম আমরা টমেটো অ্যাড করিনি বা ধনিয়া পাতা অ্যাড করিনি, আর এটা কোনো ফাস্ট ফুডের দোকানও না, সেটা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড রোডের সাইডে উনি ডিম এবং ডিম ভাজি বিক্রি করে, আমরাই রুটি নিয়ে যাই, ঠিক এইভাবে আমরা তৈরি করে খাই। আর এই জন্যে আমরা মজা করে বলতেছি যে বার্গার বার্গার বা গরিবের বার্গার, ঠিক আছে। সো আপনারা যদি এইভাবে খেতে চান এখানে আসতে পারেন, কারণ এইভাবে সব দোকানে আবার দেয় না, অনেক দোকানেই আছে দিনাজপুরে, যখন অনেক দোকানে ফুটপাতে বসে ডিম বিক্রি করে, ডিম ভাজি বিক্রি করে, কিন্তু এইভাবে কেউ তৈরি করে দিবে না। শুধু এখানে আমি এই সুবিধাটা পাই, ঠিক আছে, বা ইনি তৈরি করে দেয় বলে আমরা খাই। আর ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্ত, জানি না এই ব্লগটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।